হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা যেটা দেখব সেটা হলো স্লাইডে, আমাদের স্লাইডটা কি দেখা যাচ্ছে তোমাদের? এখন দেখা যাচ্ছে আমাদের স্লাইডে যেটা আছে, হ্যাঁ, আমরা ওই একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 18.1 এর অঙ্ক। এখানে তোমাদের দেখা যায় চোখেও দেখি আমাদের একটা অঙ্কে, এটা হলো ট্রে ড্রায়ারের অঙ্কটা করা হচ্ছে। ট্রে ড্রায়ারের এখানে দেওয়া আছে হচ্ছে, সরি একটু হাইলাইট একটা থাকে, 0.6 দেখি কাজ করা যায় কিনা। এগুলো জিনিসপত্র যেটা দিয়েছে, র কটন আছে হচ্ছে 0.7, এটা হলো ডেন্সিটি। এটা হলো ব্যাচ ড্রায়ারের জন্য আমরা দেখতেছি, ইনিশিয়ালি ময়েশ্চার আছে হচ্ছে এত সলিড, ঠিক আছে, আর ফাইনাল হচ্ছে 0.1, 1 পাউন্ড এটা থেকে এখানে। আর ট্রের যে ডাইমেনশনটা দেওয়া আছে 2 ফিট স্কোয়ার, মানে 2 ইনটু 2 ফিট, আর 1/2 ইঞ্চি হচ্ছে থিক। এই হলো এটার ডাইমেনশন। এর এট দ্য এট ইয়ার হচ্ছে আমাদের ইয়ারটা আসতেছে কততে, 160 ডিগ্রি থেকে 124 ডিগ্রি ফারেনহাইটে, সরি 160 ডিগ্রি ফারেনহাইটে এটা ইন করতেছে উইথ এ ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে এত। মাস ফ্লো রেট যেটা বলে দিছে এটা হলো মাস ফ্লো রেট। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ড্রাইং কন্ডিশন ইন্ডিকেট দ্যাট ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট উইল বি 0.4 পাউন্ড ওয়াটার পার পাউন্ড অফ সলিড। দ্য ড্রাইং ড্রাইং রেট ডিউরিং দ্য ফলিং রেট উইল বি প্রপোর্শনাল টু দ্য ফ্রি ময়েশ্চার কন্টেন্ট। এটা ধরেই আমাদের হচ্ছে অঙ্কটা করতে হবে। আমাদের কাজ হচ্ছে ড্রাইং টাইমটা বের করতে হবে। সো এই জন্য আমাদের
কিছু স্যার হ্যাঁ স্যার র কটন মানে কি ড্রাই কটন? হ্যাঁ, র কটন বলতে ড্রাই কটন না, নর্মাল কটন, কটন ময়েশ্চার ছাড়া এটা এটা কোনো প্রশ্ন না, ঠিক আছে? কটন বলতে কটন, র বলতে বোঝাচ্ছে যে ময়েশ্চার কন্টেন্ট বাদ দিয়ে শুধু স্যার ড্রাই করা হচ্ছে। এখন এটার না বুঝা বুঝের কিছু না, এটা কোনো প্রশ্ন তোমাদের আসার কথা না। ড্রাই কটন না র কটন না কি হয়েছে এটা বুঝতে হবে। র কটন বলতে হচ্ছে তুমি গাছ থেকে যেটা নিয়ে এসে শুকাচ্ছ, এটাই তো কাজটা। এটা এটা নর্মাল জিনিস, না বুঝলে সমস্যা। এরপরে আমাদের বইয়ে এটার থিওরি আছে, যেহেতু তোমাদের ট্রেড ড্রায়ার নিয়ে ই করা হয়, সে কারণে একটা অঙ্ক এখানে দেখানো হচ্ছে। সেটা হলো এখানে হলো যেটা বলছে ড্রাইং রেট, ড্রাইং রেটের আমরা ইকুয়েশন এটা, ঠিক আছে? ড্রাইং রেটের ইকুয়েশন আমাদের যে জানি নর্মালি আমাদের কনস্ট্যান্ট ড্রাইং রেট যায়, তারপরে হচ্ছে আমাদের কি কোন রেটে যায় সেটা হলো ফলিং রেট। সো এই দুইটা রেটের আমাদের ইকুয়েশন, এটা হচ্ছে ড্রাইং রেটের জন্য বলছে। এবং কনস্ট্যান্ট ড্রাইং রেটের জন্য আমাদের যে আর সি এবং এক্স সি এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো আমাদের এটা হলো দ্বিতীয় ইকুয়েশনটা লাগবে। এই জিনিস যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং এক্স সি মাইনাস এক্স ওয়ান এসে গেল, আর আর সি উইল ডিপেন্ড আপন দ্য মাস ট্রান্সফার। আর একটা ইকুয়েশন এখানে এখানে কোনো কারণে কেটে গেছে, কেটে গেল, যাই হোক। এখন আমাদের ইকুয়েশনগুলা ওইখানে যা লেখা আছে সেটাই আর কি লেখা হচ্ছে একটু মানে শর্টে আর কি। এটা স্লাইডে তৈরি করা, যেহেতু আমি আগে লিখছি সেটা আর কি রিপিট করা হচ্ছে। এই ইকুয়েশনটা লাগতেছে সো কনস্ট্যান্ট রেটের জন্য ডাব্লিউ এস ওই বইয়ে আছে এডি থ্রিটা, আর ওইখানে তো অন্য জিনিস চলে আসছে, যাই হোক তাড়াতাড়ি করা। অ্যানিমেশন তো বন্ধ করলো চলে। সো আমাদের বেসিক্যালি লাগতেছে এই অংশটা, অঙ্ক করার জন্য এই অংশটা লাগে। এটা হলো আমাদের বিষয়, রেটটা লেখা হচ্ছে ডাব্লিউ এস। এটা যেহেতু এই জিনিসটা হচ্ছে এ কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট বলছে, সো এক্স এক্স সি থেকে সি হচ্ছে লাস্ট কনস্ট্যান্ট রেট পিরিয়ডের লাস্ট যে ভ্যালুটা থাকতেছে সেটা মাইনাস এক্স ওয়ান। সো ইনিশিয়ালি যে ভ্যালুটা থাকতেছে সেটা ইন্টিগ্রেট করতেছে, ইন্টিগ্রেট এখানে এক্স টু লেখা হয়েছে, বেসিক্যালি লাস্ট কনস্ট্যান্ট রেটের জন্য এক্স সি দিয়ে দেখানো হচ্ছে, এক্স সি মাইনাস। এটা হলো কথা। আর আরেকটা হচ্ছে আমাদের এই দুইটা ওই বইয়ের চ্যাপ্টারে লেখা আছে এই দুইটা ইকুয়েশন, জি হচ্ছে মাস ইয়ার ড্রয়িংয়ের জন্য মাস ফ্লো রেট, আর এইচ বি হচ্ছে নর্মালি যেটা বোঝানো যায় ল্যামডা যা বোঝায়, টিবি হচ্ছে যে ইভাপোরেটর ইভাপোরেশন হচ্ছে যে টেম্পারেচারে সলিড থেকে, আর টিআই হচ্ছে ইনিশিয়ালি যে সলিডের টেম্পারেচারটা থাকতেছে। এই হলো এখানে দ্বিতীয়টা। আর ফলিং রেট পিরিয়ডের জন্য আমরা সাধারণত যে ইকুয়েশনটা দিছে সেটা হলো আর আর এক্স বার। এটা বলছে দ্য ড্রাইং রেট ফ্রি ময়েশ্চার কন্টেন্ট কার্ভ ডিউরিং দ্য ফলিং রেট পিরিয়ড অ্যাপ্রক্সিমেট স্ট্রেট লাইন ফ্রম দ্য ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট। সো এটা বেসিক্যালি যে কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে স্ট্রেট লাইন ধরে নিছে অনুপাতিক হারে ময়েশ্চার কন্টেন্ট, ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্টের সাথে যে রেটটা হচ্ছে সেটা হলো ফলিং রেটের কার, এটা এটাই বলা হয়েছে, ঠিক আছে? সো আমাদের ফলিং রেটের জন্য আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এরকম,
ফলিং রেটে যেহেতু এই অনুপাতটা বলে দিছে ধরে নেওয়া হয় সেই জন্য আর সি বাই এক্স সি এটা লেখা আছে আর আর সমান সমান যে আর টাকে রিপ্লেস হয়ে যাচ্ছে এক্স বারটা এইদিকে চলে আসতেছে সিটা এখানে ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট যেটাকে জানা হয়েছে সো ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট রেট অফ ক্রিটিক্যাল টাইমে যে রেটটা থাকতেছে সেটা কনস্ট্যান্ট একটা ওয়েট সলিডের জন্য সুতরাং এইগুলা বাইরে চলে আসছে তাহলে থাকতেছে কি ডিএক্স বার বাই এক্স বার সো যদি এরকম থাকে বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি কলমটা চেঞ্জ করে নিই মাইনাস ডাব্লিউ এস আর এটা হলো এক্স সি সি পার বাই আর তাহলে এরকম আসতেছে এক্স সি আর এটা এক্স এর এটা লিমিট ডিএক্স এক্স পার সো এটা এটা যেহেতু ওয়ান বাই এক্স এর ইয়েতে লং দিয়ে এটা হচ্ছে ইন্টিগ্রেট করা হয়েছে এই হলো আমাদের দুইটা ইকুয়েশন এখানে যে ইকুয়েশনটা এটা হলো ফলিং রেটের জন্য লাগতেছে আর এই ইকুয়েশনটা লাগতেছে আমাদের কনস্ট্যান্ট রেটের জন্য ঠিক আছে এটুকু বুঝা গেছে ওকে না বুঝলে সমস্যা টোটালি বোঝানো মুশকিল আমাদের যে অঙ্কটা আছে এখানে আমরা বলতেছি 0.7 গ্রাম পার কিউবিক মিটার এটা হলো আমাদের কি বলে কত জন আছে 42 জন আছে রাইট আমাদের এখানে 0.7 গ্রাম সেন্টিমিটার কিউব এটা হলো বলে দিচ্ছে ডেন্সিটি তাহলে আমরা ইয়ারটা হচ্ছে 160 আর কি তাহলে আমরা যদি দেখি 160 হচ্ছে ইয়ারের প্রবেশ করতেছে 500 এটা হচ্ছে কি কনস্ট্যান্ট রেট পিরিয়ডে আমরা ধরে নিতে পারি যে সলিডটার যে টেম্পারেচারটা সেটা 120 ডিগ্রি ফারেনহাইট ধরে নিয়ে এটা কাজটা করা হচ্ছে এই কথাটাই বলছে দ্য প্রবলেম গিভস নো ইনফরমেশন ফর ইনিশিয়াল স্টক টেম্পারেচার যেহেতু স্টক টেম্পারেচার সম্পর্কে কোনো কিছু বলা নাই সেই জন্য আমরা এটাকে ওয়েট বাল্ব টেম্পারেচারটা ধরে আমরা এটাকে স্টার্ট করতে পারি সো ইনিশিয়াল স্টক টেম্পারেচার সরি এটা হবে কলম অন্যটা চলে গেছে তাহলে আমাদের ইনিশিয়াল স্টক টেম্পারেচার ধরে নিতে হচ্ছে 120 ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে আমাদের তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে মোটামুটি ছবি হচ্ছে এরকম আসতেছে তাহলে আমাদের বেশ কিছু প্যারামিটার বের করতে হবে এটাকে বলে কি সাইক্রোমেটিক চার্ট বা হিউমিডিটি চার্ট যেটাই বলা হোক তোমরা যে ই করা হয়েছে সেটা এখন আমাদের বলছে কি ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে 120 আচ্ছা এক একটা বইয়ে অঙ্কের রেফারেন্সের জন্য এগুলার চার্ট কিন্তু একটু ডিফারেন্টও হতে পারে বিভিন্ন বইয়ে এক্স্যাক্টলি এটারটা আর ওটারটা একদম মিলবে এমন না ঠিক আছে সো ওই পার্টিকুলার বই তোমাদেরকে যে অঙ্ক করতে দেওয়া হয়েছে সেই বইয়েরই অ্যাপেন্ডিক্সে এগুলো থাকে আর কি রাইট তাহলে আমাদের 160 যদি হয় তাহলে এটা 160 আর আমাদের 120 তাহলে 120-র জন্য আমাদের বলছে কি এরকম কোথাও থেকে 120 ডিগ্রি চলে গেছে সো 120 ডিগ্রির জন্য আমাদের এই 24-এ যে জায়গাটা আছে এরকম 120 এই দাগটা হচ্ছে 120-র জন্য এই যে 120 লেখা সো আমাদের এটা থেকে তোমরা নর্মালি বের করা হচ্ছে 24 হচ্ছে গিয়া রিলেটিভ হিউমিডিটি এই যে ডাটাগুলো দেখা যাচ্ছে আর এখানে পাওয়া যায় হচ্ছে হিউমিডিটি পাউন্ড পার মোলসে সো এখান থেকে যদি আমরা আসি তাহলে 0.114-এর মতো পাওয়া যাচ্ছে
দেখো এই পয়েন্টে যে পয়েন্ট ওয়ান আছে, পয়েন্ট ওয়ান টু আছে, সো মাঝামাঝি যেহেতু পয়েন্ট ওয়ান ওয়ান ফোর আর কি ধরে নেওয়া হয়েছে বই আর কি, তাই লেখা আছে। সো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর দেওয়া হয়েছে আর হিউমিডিটি হচ্ছে 24 সেন্টিমিটার। পয়েন্ট ওয়ান ওয়ান ফোর আর এটা, দাস দ্য স্যাচুরেটেড এয়ার অ্যাট হচ্ছে 160 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আমাদের এখানে আর কয়েকটা টার্মসের কথা বলছে, WYS বলছে, YS বইয়ে আর কি সাধারণত দেওয়া আছে। YS-টা ডিফাইন করা হয়েছে হচ্ছে মোল রেশিও অফ প্রেশার অ্যাট স্যাচুরেশন। এটা তোমরা হয়তো জানতেও পারো, কারণ অঙ্ক করছো যেহেতু, নাও জানতে পারো, জাস্ট রিপিট করা হচ্ছে মোল রেশিও YS। YS এর যে ভ্যালুটা, আচ্ছা YS-টা আমি এখানে একটু ইকুয়েশনটা লিখতেছি। ওকে, YS, ওকে YS-টা কোথায় লিখে দিছে, যাই হোক, YS সমান সমান এই দুইটার অনুপাতকে দেখানো হয়। এটা তোমরা হিউমিডিটি চ্যাপ্টারে এই ইকুয়েশনগুলো দেওয়া আছে, ফার্স্টের বইয়ে হিউমিডিটি চ্যাপ্টারে এই ইকুয়েশনগুলো দেওয়া আছে। আর তোমরা যদি আগে পড়ে থাকো তাহলে তো ভালো কথা। এই দুইটার অনুপাত হচ্ছে YS-টা বের করা হয়, আর সিন্স মোল ফ্র্যাকশন যেটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বাই ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, সো এটা ফর্মুলাতে বসানোর পরে এই জিনিসটা আসছে। আর এই রিলেটিভ হিউমিডিটিটাও ওই চ্যাপ্টার 17 আছে, হিউমিডিটির চ্যাপ্টারে এই ইকুয়েশন দেওয়া, সেটার সাহায্যে রিলেটিভ হিউমিডিটি বের করা হয়েছে। এই হলো মোটামুটি আমাদের ভ্যালু। তো রিলেটিভ হিউমিডিটিটা বের করার পরে 31.8 পাওয়া গেল। 31.8 পাওয়ার যাওয়ার পরে আমরা সাধারণত এখানে আর কিছু আছে, রিলেটিভ হিউমিডিটি বের করছে, তারপর আমাদের এই দুটো ইকুয়েশন লাগবে এখানে, আর এই গ্রাফটা থেকে আমরা ডাটা বের করব। আচ্ছা, ফ্রম ফিগার 18.11 থেকে আমরা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্টটা 0.004 এটা বের করব, ঠিক আছে। সো আমাদের এখানে যে গ্রাফটা আছে 18.11 সেই গ্রাফটাতে আমরা দেখতে পারতেছি, এখানে রোলার অপশন আসে, এই 30 এখান থেকে, এই 30 থেকে এভাবে যদি আমরা লম্বা লাইন টানি তাহলে আমরা পয়েন্টটা ইজিলি দেখতে পাচ্ছি। এটা হলো বিভিন্ন লাইন দেওয়া আছে, রিলেটিভ হিউমিডিটির পার্সেন্টেজ কত আছে আমাদের, এখানে হচ্ছে কলম কোথায় গেল, এই 31.8। সো আমরা 30-র জন্য এটা ই করা হচ্ছে, আর আমাদের টেম্পারেচার হচ্ছে 120-র মতো, 120। সো 120 হচ্ছে এই এই মোটামুটি এই জায়গায়, সো এই জায়গাটা যদি হয় 0.004 এর সমান, এই কথাটাই এখানে বলছে। গ্রাফ থেকে কীভাবে কীভাবে ময়েশ্চার কন্টেন্ট কটনের জন্য বের করা হয় আশা করি বোঝা গেছে। সো এই হলো এখানের ভ্যালু, বুঝা গেছে, কেউ কথা বলতেছে, দ্যাটস ফাইন, কথা শোনা যাচ্ছে? দুইটা রিলেটিভ হিউমিডিটি কিভাবে আসলো স্যার, একবার 24% আর একবার 31%? ওকে, এটা হচ্ছে ইয়ারের জন্য আর ওই সিস্টেমের জন্য। এটা এখানে ওই যে হিউমিডিটি একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ওইটার মধ্যে এটা হলো হিউমিডিটি, হিউমিডিটি চার্ট থেকে যেটা বের করা হয় হিউমিডিটি পার্সেন্টেজটা ইয়ারের জন্য, আর ওইটা হচ্ছে যে স্যাচুরেশনটা হচ্ছে ওয়েট সলিডের জন্য সেটা বের করা হয়েছে পার্সেন্ট অফ রিলেটিভ হিউমিডিটি, অর এটাকে বেসিক্যালি স্যাচুরেশন বলে, রিলেটিভ স্যাচুরেশন ওই ওয়েট সলিডের।
এটা বের করতেছে, এখানে ওই ফর্মুলা সব দেওয়া আছে। পেজ নাম্বার একটু ডিফারেন্ট হতে পারে, কারণ আমার বইটা পুরানো, তোমাদের নতুন বই যেহেতু, নতুন ভার্সন। সো এটা হলো হিউমিডিটি চ্যাপ্টার এস 17.43, মানে 0.43 ইকুয়েশন গুলোর মধ্যে দেওয়া। আমাদের হিউমিডিটি চ্যাপ্টারটা ওইভাবে কভার করা হয় না, কিন্তু লাগে। তোমাদেরকে হিউমিডিটি পড়ানো হয়েছে আশা করি কিছুটা, ম্যাটেরিয়াল ব্যালেন্স, এনার্জি ব্যালেন্সে। সো এই হলো কথা, হয়তো আমাদের হিউমিডিটি চ্যাপ্টারটা যদি তোমরা অনেকে আগে যেমন সবাই এটা একটু অল্প বিস্তর জানতো, এখন যদি না পড়ায় থাকে তাহলে তো আমাদেরকে এটা আরও, যেমন এই এই ইকুয়েশনগুলো ওই 17.3 থেকে জাস্ট লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই অঙ্ক করার সময়। সেই জন্য এটা হলো তোমার ওই যে ওয়েট সলিডের জন্য, ওই এটাকে বলে পার্সেন্ট অফ রিলেটিভ স্যাচুরেশন, মানে স্যাচুরেশনটা কত তৈরি করবে আর কি ওয়েট সলিডটা। আর এয়ারটা যেটা ইনিশিয়ালি ঢুকতেছে সেটার হচ্ছে এই যে 0.114, আর এটা হলো হিউমিডিটি চার্ট থেকে যেটা বের করছে 24%, বুঝা গেছে? সো দুটা হচ্ছে, একটা হলো ইনিশিয়ালি যে ইয়ারটা আসতেছে সেটা, আর একটা হচ্ছে ফাইনালি ওয়েট সলিডের ইন্টারাকশনের জন্য যেটা হচ্ছে আসতেছে সেটা হলো 31.8। ওকে, এই গ্রাফটা বোঝা গেছে? এটা নতুন গ্রাফ যেহেতু, আমাদের যে স্টকের টেম্পারেচার কত আছে 120, আমি একটু কি করার চেষ্টা করা আর কি, আমরা তো একবারে পারফেক্ট করার যন্ত্রপাতি কর। ওকে, এইখানে হচ্ছে 120, পয়েন্টটা এই যে এই 113 আর 136-এর মাঝামাঝি, সো এরকম একটা পয়েন্টে আসতেছে। তাহলে আমাদের ময়েশ্চার কন্টেন্ট যেটা পাচ্ছি সেটা হলো এরকম। ওকে, সো এই কথাটাই বলছে হচ্ছে, সরি, এই যে এখানে বলছে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট ড্রাই কটনের জন্য এটা বের করছে 0.004, ঠিক আছে। সো আমাদের এই যে ইকুয়েশনটা তো আমরা আগে দেখছি, এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, সো এই দুইটা ইকুয়েশন থেকে বেসিক্যালি আমাদের এটা হলো কনস্ট্যান্ট রেট পিরিয়ডের জন্য আমরা রেটটা বের করছি, আর এইচবির মানটা এখান থেকে বের করা হয়েছে এখানে। আচ্ছা, এখানে যেহেতু এইচবিটা লাগতেছে, এইচবির মানটা এখান থেকে বের করে, জি হচ্ছে মাস ফ্লো রেটটা। আমাদের যে মাস ফ্লো রেট ছিল কত, 500, দেখো 500 ছিল, 500 পাউন্ড, এখানেও বলে দিছে যে 500 পাউন্ড। সো সেই 500 ভ্যালুটা দিয়ে এটাকে এই ফর্মুলাতে দিলে ইয়ার ড্রয়িংয়ের জন্য এই এই সূত্রটা ইউজ করা হয়। এই সূত্রটা ইউজ করে এই 500 তো দেওয়া আছে, এই ভ্যালুটা এইচবি বের করছে। আর কনস্ট্যান্ট রেট পিরিয়ডটা বের করার জন্য ল্যামডা তো হচ্ছে ল্যামডার ভ্যালু, টিবি হচ্ছে যে টেম্পারেচারে ইভাপোরেট হচ্ছে 160-এ, আর 120 হচ্ছে ইনিশিয়াল স্টক টেম্পারেচার। সো এটা এটা থেকে এই ভ্যালুটা বের করা আছে, এটুকু বোঝা গেছে? কারো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ড্রাইং রেট কার্ভের যে প্যানের ডাইমেনশন থেকে আমরা টোটাল ওয়েটটা বাইর করা হচ্ছে, টোটাল ওয়েটটা অন্য অন্য ফর্মুলাতে লাগবে, সেই জন্য টোটাল ওয়েটটা বের করা হচ্ছে, টোটাল ওয়েট ডাব্লিউএস। সো আমরা জানি কি বলে দিছে, প্যানের ডাইমেনশন কত দেওয়া আছে, 2 ফিট স্কোয়ার হাফ অফ দিস ইঞ্চ থিক, আর 0.7 গ্রাম সেন্টিমিটার। সো 2 ফিট 4 আর হাফ, ঠিক আছে, আর হাফ এখানে বলে দিছে ইঞ্চি। সো এটাকে একই ইউনিটে আনতে জন্য 112 দিয়ে ভাগ দিছে, এটা হলো 62.4, যেহেতু পাউন্ড এরকম আছে, আর এটা হলো 0.7 দিয়ে গ্রাম, মানে ডেন্সিটিটাকে চেঞ্জ করা হয়েছে আর কি, এই 0.7 গ্রাম সেন্টিমিটার কিউব। সো একই ইউনিট আনার জন্য এই 62.4টা দিয়ে গুণ দেওয়া হচ্ছে, তাহলে আমাদের কতটুকু ওয়েট আসতেছে সেটা বের হয়ে আসতেছে। ওকে,
এটা তো কনস্ট্যান্ট রেট পিরিয়ডের জন্য আমরা আগে বলছি, ফর কনস্ট্যান্ট রেট পিরিয়ডের জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করা হয়। ডাব্লিউএসটা লাগতেছে, আরসিটা আমাদের জানি, এও আমরা জানি, ফোর টু ইন্টু টু মানে যেহেতু এরিয়া হচ্ছে হচ্ছে কত 2 ফিট স্কোয়ার মানে 2 ইন্টু 2, এই ভ্যালুগুলা। আর আরসি তো এখানে আগের ভ্যালু বের করা হলো, ডাব্লিউএসও আমরা জানি, তাহলে আমাদের এক্সি মান এক্সি মাইনাস এক্স ওয়ান মানে ইনিশিয়াল থেকে কনস্ট্যান্ট রেট পিরিয়ডে এটা বের করা হচ্ছে, রাইট? সো আমাদের ইনিশিয়ালি যেটা ওইখানে বলছে সেটা হলো, আমি নিজে কি ভুলে গেলাম, রাইট? আমাদের যেটা দেওয়া আছে ইনিশিয়ালি সেটা হচ্ছে ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট 1, দেখা যাচ্ছে 1 পাউন্ড পার এটা, আর ফাইনালটা হচ্ছে 0.01। এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে এক্সি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট, যেটা হলো কনস্ট্যান্ট রেট পিরিয়ডের লাস্ট পয়েন্ট, সেটা দেওয়া আছে, সেটার ভ্যালুটা হচ্ছে 0.4। সো যে ফর্মুলাটা ছিল সে ফর্মুলাতে সবগুলো ভ্যালু বসানো হলো এবং এই কনস্ট্যান্ট রেট পিরিয়ডের টাইমটা বের করা হলো 15.1। সাইডে লিখে দেয় কনস্ট্যান্ট রেটেডটা হচ্ছে মাইনাস ডাব্লিউএস এআরসি, আর এটা হলো সো এক্সি আমরা জানি এক্সিকিউলিপিয়ামের যে ইনিশিয়াল এবং এটার ভ্যালুটা, সেই ভ্যালু থেকে 1 মাইনাস এত, এটা হচ্ছে 7.27। ডাব্লিউএস এর মান হচ্ছে আগের স্লাইডে ছিল 7.27, আর হয়ে গেল দেখা, এ হচ্ছে এরিয়া তো 4, এটা স্বাভাবিকভাবে 15%, বুঝে গেছে? স্যার আগের স্লাইডে ল্যামডা আর জিভি জিনিসটা কি? ল্যামডা আর আগের স্লাইডে, হ্যাঁ স্যার, জিভি, ল্যামডা আর জিভি, এই যে এটা জিভি দিয়ে বোঝানো হয়েছে ওই মাস ফ্লোটা, এই যে যে সলিডের যে ফ্লো রেটটা দেওয়া আছে না এখানে, সরি মাস না কি মাস ফ্লো, সরি ইয়ারের ইয়ারের ফ্লো রেটটা বোঝানো হয়েছে 500, ঠিক আছে, জিবি দিয়ে এটা বুঝাইছে। আর স্যার ল্যামডা, ল্যামডাটা হচ্ছে নর্মালি কি বুঝায়, ল্যামডা দিয়ে নর্মালি কি বুঝানো হয়, হিট অফ কি বুঝায়, ইভাপোরেশন, ভেপারাইজেশন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, জি স্যার, ওকে। আর টিআই তো ইনিশিয়াল টেম্পারেচার মানে স্টকের টেম্পারেচারটাকে বোঝানো হয়েছে, এটা আমরা স্টকের টেম্পারেচার এখানে ধরে নিয়েছিলাম, যে বলা হয়েছে স্টক টেম্পারেচার 120, কারণ হচ্ছে দেওয়া নাই, যেহেতু স্যার হাত থাকে তাহলে হচ্ছে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে যে ওয়েট বাল্বের টেম্পারেচার সমান। স্যার হ্যাঁ স্যার, এখানে তো এয়ারের ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার দেওয়া আছে কোশ্চেনে, তো আমি সেটাই সেটাই ইউজ করে হিউমিডিটি চার্ট থেকে কি ডিরেক্ট রিলেটিভ হিউমিডিটিটা বের করতে পারবো? হ্যাঁ ওইটাই তো বের করা হয়েছে, আমি এত ডিটেইলসে যাই নাই, এই যে এখানে তো তাই বের করা হয়েছে স্যার, ওই যে পরে ফর্মুলা দিয়ে যে, হ্যাঁ পরেরটা হচ্ছে ওয়েট সলিড থাকার পরে
ওটা যেটা এয়ারটা প্রবেশ করতেছে সেটা হলো এই যে হিউমিডিটি চার্ট থেকে বের করছে, এটা হলো এর পরের যে ফর্মুলা গুলো যে এখানে y is equal to this and this, এটা হলো তোমার ফাইনালি যে হিউমিডিটিটা বের হচ্ছে এয়ারটা, বুঝতে পারছে? জি স্যার। তোমার যদি ট্রেতে কি হয়, ট্রে ড্রায়ারের ছবিতে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে না, মনে আছে ছবিটা? তোমাকে ছবিতে যাইতে হবে আমাদের, দাঁড়াও দেখি ট্রে ড্রায়ারের ছবিটা দেখাই। এ দেখো, এটা এটা কি দেখা যাচ্ছে ট্রে ড্রায়ারের ছবি? হ্যালো, কে প্রশ্ন করতেছিল? ট্রে ড্রায়ারের ছবিটা স্লাইড দেখা যাচ্ছে স্যার। ট্রে ড্রায়ারের স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। না স্যার। ওকে, তাহলে আমি এটা বুঝতে পারছি, আবার ই করতে হবে, জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে এদের আমাদের ইন থেকে আবার অন্য। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, ট্রেডারে দেখো ফ্যান দিয়ে দেওয়া হচ্ছে না, আমাদের যে বাতাসটা ঢুকতেছে সেটা আর আউটপুটে যে বাতাসটা বের হচ্ছে ফ্যানটার থেকে কি ইয়ার ইন করতেছে সেটার হচ্ছে তোমার ওই হিউমিডিটি চার্ট থেকে আমরা বাইর করছি, ঠিক আছে? কিন্তু যেটা বের হচ্ছে এটা এখন ক্লোজ আমরা দেখলাম, যে জিনিসটা বের হয়ে যাচ্ছে সেটার জন্য হিউমিডিটির এই ক্যালকুলেশন গুলো এখান থেকে করতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? ওয়েট সলিড এর সাথে ইন্টারাকশন করার পরে হিউমিডিটির এটা এটা ওই যে চ্যাপ্টার 70-তে ইকুয়েশন গুলো দেওয়া আছে। আমার বইয়ের সাথে তোমাদের মিলবে না কারণ আমার বইটা হচ্ছে পুরানো, নতুন বই নিয়ে নিতে পারি। হয়তো ফাউস্টের বইয়ের চ্যাপ্টার 17 হওয়ার কথা, হিউমিডিফিকেশন নামে চ্যাপ্টার, তোমাদের যে চ্যাপ্টার হবে আর কি, ওইখানে রিলেটিভ পার্সেন্ট অফ রিলেটিভ স্যাচুরেশন যেটা এটার ফর্মুলা দেওয়া আছে, যেমন এখানে সবগুলো ফর্মুলা এখানে দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে, সেখান থেকে বের করা হয়েছে ওয়াই হচ্ছে মোল ফ্র্যাকশন, ঠিক আছে, যেটা হচ্ছে কন্ডেন্সেবল সরি নন কন্ডেন্সেবল যে গ্যাসটা থাকতেছে সেটা দিয়ে ওয়াই এর মোল ফ্র্যাকশনটা বুঝাইছে, বুঝছো? ছোট ওয়াই, আর ওয়াইটা হচ্ছে মোল রেশিও কন্ডেন্সেবল টু বড় ওয়াইটা আর কি। তোমাদের কলম দাঁড়ো, হাইলাইটার অন করে আমি আচ্ছা বইটা খুলেই আমি বলতেছি। এই যে এই বড় ওয়াই দিয়ে বুঝাইছে মোল মোল রেশিও অফ কন্ডেন্সেবল টু নন কন্ডেন্সেবল, আর এই যে ছোট ওয়াই দিয়ে বুঝাইছে মোল ফ্র্যাকশন, ঠিক আছে, নন কন্ডেন্সেবলের মোল ফ্র্যাকশনটা এটা দিয়ে বোঝানো হয়েছে। এই হলো এখানে ক্যালকুলেশনের আর স্যাচুরেটেড অবস্থাটা বুঝাইছে ওয়াই এস দিয়ে, আর এটা থেকে হচ্ছে ফাইনালি যেটা বের হচ্ছে কটনের সাথে ইন্টারঅ্যাক্ট করার পরে সেটা হলো 31.8। স্বাভাবিক না, তোমার আগের যে হিউমিডিটিটা ইনলেটে যে ইয়ারটা আসতেছে সেটা কি 24%? তো যদি গরম ইয়ারটা মানে পাস করে তাহলে সে কিছু পানি টানে নিবে তো, তাই না? সো সেই জন্য 24 থেকে 31.8% হিসাব। আচ্ছা, এটা ওকে, তাহলে আশা করি ওইটুকু বোঝা গেছে। তারপরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের এটা তো আমরা একটু আগে আলোচনা করছি, ফলিং রেট পিরিয়ডের জন্য। ফলিং রেট পিরিয়ডের জন্য একটা জিনিস ধরে নেওয়া হয় ওই ক্রিটিক্যাল, এটা তো মেইন ইকুয়েশন ছিল, এটা হলো আমাদের রেট ইকুয়েশনটা বের করার জন্য এটা ছিল, ওই কনস্ট্যান্ট রেটেও এটাই বের করা হয়েছে, আর ফলিং রেটের জন্য এটা ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং ফাইনালি যেহেতু এটি এটুকু হচ্ছে কনস্ট্যান্ট ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট এবং ক্রিটিক্যাল ময়েশ্চারের রেটটার সাথে এটা অনুপাত, এটাই বলছে বইয়ে লিখে দিচ্ছে ওইখানে ওই ড্রায়ার চ্যাপ্টারে। সো এই জিনিসটা বেসিক্যালি বাইরে চলে আসতেছে, আর আমি তো স্লাইড একটু আগেই লিখছি, তো এটাকে বাইরে চলে আসলে এটা লং দিয়ে হয় আর কি, ইন্টিগ্রেট করলে। ওকে, সো এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি ইউজ করব, এই যে এটা হচ্ছে
falling rate period. So constant rate period plus falling rate period হচ্ছে টোটালটা হচ্ছে ড্রাইং রেটের যে টাইমটা লাগতেছে সেই টাইমটা আমরা পাচ্ছি টোটাল ড্রাইং। সো এই জন্য বের করার জন্য ওই ইকুয়েশনটা ইউজ করা হচ্ছে। এখানে দুই ইকুয়েশন লিখে দিয়েছে বইয়ের মধ্যে। আমাদের WS এর মান আমরা জানি, এই যে WS এর মান 7.27 এটা লিখে দেওয়া হলো। লাস্ট ভ্যালু কোনটা ছিল, XC ছিল। তো XC টা ছিল কত আমরা বের করছি, XC এর মান বলে দিছে হচ্ছে 1 থেকে 0.1 হয়ে গেল। সাইট ড্রাই 1 পয়েন্ট থেকে 0.1, সো 0.1 হচ্ছে ফাইনাল ভ্যালু। তাহলে আমাদের এই 0.1 আর ফাইনালটা আর ইকুইলিব্রিয়ামটা দিয়ে বের করা হয়েছে এই জায়গায় 0.04। সো ইকুইলিব্রিয়ামটা 0.04 আর ক্রিটিক্যাল ময়েশ্চারটা বের করছে, ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্টের এখানে একটা ভ্যালু বলে দিছে 0.4 বলে। এই যে দেখো ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট, সো ক্রিটিক্যাল ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা হচ্ছে 0.4। সো এটা দিয়ে এই ইকুয়েশনটাকে সলভ করা হচ্ছে। এ আর সি হচ্ছে ক্রিটিক্যাল রেটের যেটা সেটা থেকে বের করছে। সো থিটা সি মাইনাস থিটা নটে ওখানে 4টা কিসের ভ্যালু, 4টা কিসের ভ্যালু আসতেছে? রাইট, আচ্ছা এ আর সি না, এ হচ্ছে কিসের, এ কি এরিয়া, এরিয়াতে কি বলছে 2×2 না 2 ফিট স্কোয়ার? এই যে দেখো ওয়েটে কি লিখছি 2×2 লিখছি না, সো 2×2 তে কত হয়, 4 হয়। জি স্যার বুঝছি। ওকে, সো এখন তাহলে আমাদের টোটাল ড্রাইং টাইমটা কি হবে, কনস্ট্যান্ট রেট পিরিয়ড প্লাস ফলিং রেট পিরিয়ড, এই হলো আমাদের ফাইনাল ভ্যালুটা 31.8। ওকে, আশা করি মোটামুটি বোঝা গেছে তোমাদের, আজকে আর বেশি ইয়েতে গেলাম না। আর সবাইকে টাইম দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু আগে যদি কেউ দিতে পারো ফাইন। আর আমাদের সিআর একটা মেসেজ দিছিল যে ওই তোমরা একসাথে কম্বাইন করা পিডিএফ দিতে একটু কারো কারো সমস্যা হইতে পারে, যাদের সমস্যা আছে তারা একটু লিখে দিও যে এই কারণে আমার সমস্যা আছে, আমি তাহলে আস্তে আস্তে করে কম্বাইন করে দেবো। তারা ইমেলে একটু লিখে দিও, না ইমেলে না ওই মেসেজেই লিখে দিও সাবমিট করার সময় একটা কাগজে, তাহলে আমি ওগুলো আলাদা করে, কারণ অনেকগুলো জিনিস আসবে তখন একসাথে হলে আমার জন্য সুবিধা। যারা দিতে পারবা আর যারা না দিতে পারবা সমস্যা নাই, তোমরা ইমেজ জাস্ট ফটো তুলে এটা জমা দিলেই হবে, আর কেউ আগে দিতে পারলে আগে ভালো, এই হচ্ছে কথা। নেক্সট ক্লাসে আমরা ইজেক্টরে চলে যাব। ও আমাদের আমাদের কিছু টপিক রিশাফেল হয়েছে বুঝছো, তো ক্রিস্টালাইজেশন এবং মিক্সিং মনে হয় সঞ্জিদা ম্যাডাম নিবে, ঠিক আছে? কারণ ক্রিস্টালাইজেশনে পিএইচডি করা হচ্ছে তোমাদের সঞ্জিদা ম্যাডাম, তো সেই কারণে ও নিবে। ওকে, তাহলে আজকে হচ্ছে পার্টিসিপেন্টের তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার রোল 32 হচ্ছে আমাকে জানাইছে যে ও কারেন্ট ফেলারের কারণে জয়েন করতে পারতেছে। সরি বুঝি নাই, রোল 32 স্যার আমাকে হচ্ছে এখন জানাইলো মেসেজে দিয়ে মোবাইলে যে ও কারেন্ট ফেলারের কারণে জয়েন করতে পারতেছে। ওকে, সমস্যা নাই, আমি সবগুলো অ্যাটেন্ডেন্স ডাউনলোড করে নিয়েছি। 32 এটা তুমি আমাকে একটু ইমেইলে লিখে দাও বা ওকে আমাকে ইমেইল করতে বলো, ঠিক আছে? কারণ আমি যখন ফাইনালি ওই অ্যাটেন্ডেন্স দিব ও অথবা তুমি যে তখন অ্যাড করে দিতে পারবে। হ্যাঁ আমি অ্যাড করে দিব আর কি, এগুলো আমি ডাউনলোড করে পরে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই বিদায় হয়ে যাও, আমরা ক্লোজ করি।